সুন্দর পাখি। খুব সুন্দর পাখি, তুমি কি খেয়েছো? আমাদের সাথে খেলবে? আমাদের সাথে খেলবে? বাবা চলো, আজকে আমরা স্বাধীনতা দিবস আজকে মহা সম্মেলন। না, আমি এখন খেলবো না বাবা, যেতে হবে। না, আমি এখন না না যেতে হবে মামা, চলো তোমরা পরের প্রজন্ম, তোমরাই তো বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তোমরা যদি স্বাধীনতার ইতিহাস না জানো কিভাবে হবে বলো? তোমাদেরকে যদি তোমরা যদি এইসব না জানো কিভাবে হবে? আমাদের যে স্বাধীনতা কত সংগ্রামের, আমাদের কত ত্যাগ, এদিকে দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে, ওখানে তোমাদেরকে অনেক আজকে জানাবো। হ্যাঁ, স্বাধীনতার ইতিহাস জানবে কত কিছু। চলো বাবা চলো। হ্যাঁ চলো বাবা, তুমি মাকে একটু বলে আসো। হ্যাঁ মা, আমি বাবার সাথে স্বাধীনতা উৎসবে যাচ্ছি। ঠিক আছে, চলে এসো, চলে এসো, চলে চলো, 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 চলো। সালাম আলাইকুম কবি সাহেব, কেমন আছেন? ভালো আছি। কোথায় যাচ্ছেন? এই তো আজকে মহান স্বাধীনতা দিবস ছিল, তাই প্রোগ্রাম থেকে কবিতা পাঠ করে এসেছি। ও আচ্ছা, তুমি কোথায় যাচ্ছো? আজ তো মহান স্বাধীনতা দিবস, তাই আমার ছেলেকে এবং ভাগ্নিকে নিয়ে যাচ্ছি। এই স্বাধীনতা আমাদের খুব গৌরবের, আমাদের স্বাধীনতা অনেক বেদনারও। এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে বাংলার স্বাধীনতা এসেছে, লাল সবুজের পতাকা এসেছে, এই ইতিহাসটা শুধু আমাদের জানলেই হবে না, এই পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। আর এই জানানোর জন্যই মাঠে যাচ্ছি আজকে তাদেরকে নিয়ে। এটা কি? এটা একটা পাখি, ওই যে আমার ছেলে আর ভাগ্নির জন্য এনেছি। এটা বাবুই, ওরা খেলাধুলা করে। এই পাখিকে কাছায় বন্দি রেখে তুমি তোমার ছেলে এবং ভাগ্নিকে নিয়ে স্বাধীনতা উৎসবে যাচ্ছ, ভালো তো, যাও আসি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, চলো বাবা চলো। পাখিকে কাছায় বন্দি রেখে তুমি তোমার ছেলে এবং ভাগ্নিকে নিয়ে স্বাধীনতা উৎসবে যাচ্ছ, ভালো তো, যাও। বাবা থামলে কেন? থামলে কেন? চলো বাসে চলো। কেন বাসে? কেন? চলো বাসে চলো। এটা কি আজকে? আজকে তো মহান স্বাধীনতা দিবস, তাই না? তো দেখো, স্বাধীনতার সঙ্গে কিন্তু কোথাও বলা হয়নি যে শুধু মানুষ স্বাধীন থাকবে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর তো স্বাধীনতা প্রয়োজন। আজকে আমরা এই যে মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, আমরা বরং আজকে এটাকেই স্বাধীন করে দেব, কি বলো বাবা? ধরো একসাথে আমরা এটাকে আজকে স্বাধীন করে দিই। হ্যাঁ ধরো একসাথে আজকে কি স্বাধীন হবে? আজকে একটা পাখি স্বাধীন হবে। স্বাধীনতা কি শুধু আমাদের? না, শুধু স্বাধীনতা আমাদের হতে পারে না, স্বাধীনতা হবে সকলের। আজকে আমরা এটাকে স্বাধীন করে দেব, কেমন বাবা? তোমার মন খারাপ করবে? একটু মন খারাপ থাকবে, বাবুর জন্য মন খারাপ থাকবে, অবশ্যই। বাবুর তো মুক্তি দরকার। বাবুর কি পরিবার আছে না? বাবুকে তো আমরা এতদিন বন্দি রেখেছি, আমরা বুঝতে পারি নাই। দেখেছো তোমার কবি আঙ্কেল কি বলেছে? বলেছে পাখিটাকে বন্দি রেখে কেন আমরা যাচ্ছি স্বাধীনতার উৎসবে, পাখি কেন বন্দি থাকবে? তোমার কবি আঙ্কেল কত সুন্দর করে কথা বলেছে, দেখেছো? এই জন্যই আজকে চিন্তা করেছি বাবুইকে আজকে স্বাধীন করে দেবো। মামা মন খারাপ করিও না, বাবুর স্বাধীনতা প্রয়োজন না। যাও পাখি, তোমাকে আজকে স্বাধীন করে দিলাম। এই স্বাধীনতা দিবসে তুমি একেবারেই স্বাধীন। শুধু স্বাধীনতা আমাদের একার না, স্বাধীনতা তোমার। আজকের স্বাধীনতা দিবসে তাই প্রতিজ্ঞা করেছি, স্বাধীনতা তোমাকেও দিলাম, স্বাধীনতা তুমি উপভোগ করো। স্বাধীন।